ফালতু কথা বলছেন আপনারা? থাম না আফা, বুঝছি কি আপনার না সেদিন আমি দেখছিলাম বুঝছেন, কোনে জানেন ওই যে বিষ আছে না সমুদ্রের ফাড়, সে এনে আপনার লগে একটা ভাইয়া আছিল বুঝছি, গুলগাল লম্বা সুন্দর। হ্যাঁ আমার হাজবেন্ড। ও তা ভাই কোন হানে? কেন আমি জানি না কেন। কি আসলে আপনার হাজবেন্ড? কি উল্টাপাল্টা কথা বলছেন, হাজবেন্ড অবশ্যই আমার হাজবেন্ড। না না আপা, ওইসে কি হ্যাঁ আমার যেটা বোঝাবার চাইছে যে আমাকে দুইজনের কি ম্যারেজ মানে ওই যে বিয়া, বিয়াটা ওইসে আমাদের দুইজনের? হ্যাঁ বিয়ে না হলে হাজবেন্ড হয় কিভাবে? আমাদের রিসেন্টলি বিয়ে হয়েছে, আমরা হানিমুন এখানে এসেছি। তা ভাই সব কি করে? চাকরি করে। কি চাকরি করে? প্রাইভেট ফার্মে চাকরি করে। কিন্তু এইসব কথা আপনারা কেন জিজ্ঞেস করছেন? না আফা করলাম না, শুরুতে তো কইছি যে আমরা হলাম টুরিস্ট, আমাদের সুন্দর একটা মন আছে আফা। এখন আমরা ঘুরতে ঘুরতে যদি মনে করেন বাইজানরে ফায়া যায় তাহলে তো সে বাইরে আপনার কাছে আইনে দিতে আরমু বা হ্যার কাছে আপনার কথা কইতে আরমু, হ্যার লেগে জি গেলাম আর কি আফা। আমি এখন যাব। যে আফা আপনি যেতে পারেন, কোনো সমস্যা নাই, আমরা নয় আছি, আপনার যদি কোনো দরকার হয় কোনো সমস্যায় পড়েন আমাকে ডাকেন, কিন্তু আমরা আছি। যান যান আফা। কোন ভাই? অপশন নম্বর এক। তুই অরে গুলি করে মারবি ভাই। অপশন দুই নম্বর কই? তুই অরে গুলি করে মারবি ভাই। এসব কি উল্টা উল্টা অপশন দিতেছেন আজকে? আমরা কমছে ভাই, আমরা দুইজন দুইজনে কেমনে গুলি করি ভাই? নিজেকে নিজেকে বলতে মানুষ তো ভুল করতেই পারে। তিন নম্বর অপশন কোন দিই? তোরা দুইজন মিলে আমারে গুলি করে মারবি ভাই। ওর বোন নাকি তোর আফসোস হইতেছে? আমার মনে হয় ভাই তাই হইতেছে ভাই। এক কাজ করিস, ওর বিধবা বউ তুই বিয়ে করে লাইস, তার যদি কোনো আপত্তি না তাই আমি রাজি আছি। দাঁত কেলাবি না, একদম দাঁত কেলাবি না।